ব্যারিস্টার সুমনের প্রতি আমার ভালোবাসা আছে, আমার অনুজন, অনেক ভালো ছেলে, সে রাজনীতি করে, সে একদিন এমপি হোক এটাও তো আমি চাই, তার প্রতি আমার শুভকামনা রইল। সমালোচনা করার রাইট একজনের আছে, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, যে সমালোচনার মাধ্যমে যাতে কোনো কেউ হেয় না হয়, কিন্তু মন্ত্রী হিসাবে আমি কোনো সময় মনে করি না অন্য একটা লোকের সাথে আমার কোনো পার্থক্য আছে কিংবা আমি কোনো একটা বেটার পজিশনে আছে এটাও আমি ফিল করি না কোনো সময়। বিমানের দুর্নীতিটাকে কতটা লাগাম টানতে পেরেছেন? আমি দুর্নীতি হয় নাই বলতে পারবো না, কিন্তু দুর্নীতির লাগাম টানার ব্যাপারে আমরা বিন্দুমাত্র সাধ্য নেই। অনেক ইঞ্জিনিয়ার আমরা চাকরিচ্যুত করেছি, অনেকে কান্নাকাটি করে, আমরা চাই একদম করাপশন ফ্রি একটা বিমান হোক। আমেরিকা যদি মনে করে এই ব্যক্তির অবস্থান আমেরিকার মধ্যে আমেরিকার জন্য নিরাপদ না, তারা সেই রেস্ট্রিকশন আনতে পারে। আমাদের দেশও যদি মনে করে কোনো একজন ব্যক্তির আগমন আমাদের দেশের জন্য শুভ ঘটনা, তো সেই ক্ষেত্রে বাংলাদেশও সেই রেস্ট্রিকশন আনতে পারে। কলকাতা মুম্বাই হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এবং অপেক্ষাকৃত কম ভাড়ায়, মাননীয় প্রতিমন্ত্রী, এটা কি আপনার নজর এসেছে? এটা তো সবসময় নজরে থাকে, যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি। বিশ্বের অন্যতম সুখী দেশ যেটাকে ফিনল্যান্ড ধরা হইতো, সেই ফিনল্যান্ডের তুলনায় বাংলাদেশের মানুষ সুখী। প্রেম মানুষের জীবনে সবারই আসে, আমাদের জীবনে সেই সময়টুকু আমরা পাই নাই প্রেম ভালোবাসা করার। আসসালামু আলাইকুম এনটিভির দর্শকদের, স্বাগতম জানাচ্ছি, আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আজকে আমাদের অতিথি হবিগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, ব্যারিস্টার সুমন, তার সাথে আপনার যোগাযোগটা কেমন এবং তার কার্যক্রমকে আপনি কী চোখে দেখেন? ডেফিনেটলি এটা খারাপ চোখে দেখার তো কিচ্ছু না, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, সব কিছুই থাকবে। একজন ব্যারিস্টার মানুষ, তার সামনে অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, আমি তার শুভকামনা করি। সে রাজনীতি করে, সে একদিন এমপি হোক এটাও তো আমি চাই। সবার ক্ষেত্রে সবার তো অধিকার আছে। আমিও তো এক সময় আমার এলাকায় যিনি একজন মন্ত্রী ছিলেন, আমি সেই সময় এলাকায় গিয়েছি, ঘোরাঘুরি করেছি, ওনার নির্বাচনী মঞ্চে উঠে আমি বক্তৃতা দিয়েছি। এতে যে ওনার সাথে আমার সম্পর্ক কোনো সময় হয়নি, ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ ছিল, ব্যারিস্টার সুমনের প্রতি আমার ভালোবাসা আছে, আমার অনুজন, অনেক ভালো ছেলে, তার প্রতিও আমার শুভকামনা রইল। তার বিষয়ে যদি আপনাকে কোনো মানে পিতৃপ্রতিম হিসাবে পরামর্শ আপনার কাছে চাওয়া হয়, আপনি কী কী পরামর্শ দেবেন তাকে? ডেফিনেটলি সে যে পথে আছে তো ভালো, তার চেষ্টা সে চালাবে, মানুষের সেবা করা রাজনীতি, এটাই তো ধর্ম, যার যার অবস্থান থেকে সেবা করে। শুধু এমপি হইলে সেবা করা যাবে তা তো না, আমি ইতিমধ্যেই আপনাকে বলেছি আমার প্রফেশনে থাকার সময় আমি চেষ্টা করেছি যে একটা লোক আমার কারণে যাতে একদিন বেশি জেলে না থাকতে হয়, আমি নিজে না খেয়েও সেই সময় আমি চেষ্টা করেছি ওই খরচটা দিয়ে তার রিলিজ করার পথটা সুগম করা। আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল, আমি কাজগুলো করেছি। সুতরাং রাজনীতি করলে এমপি হলেই যে আপনার সমাজ সেবা করতে পারবেন তা তো না। আমার বাপ কয়েক সময়ের এমপি ছিল, সারা জীবন উনি সেবা করেছেন মানুষের, শিক্ষকতা করেছেন, স্কুলের হেডমাস্টার ছিলেন, হাই কলেজের প্রিন্সিপাল ছিলেন, উনি এমপি হিসাবেও মানুষের সেবা করেছেন, রাস্তা রাস্তা হেঁটেছেন, নিজের পকেটে কাগজ রেখেছেন, নিজের দরখাস্ত লিখে দিতেন, নিজের পকেটে সিল রাখতেন। আমাকে একজন বললো একদিন, একটা সই দেওয়ার পরে সিলটা ছিল না, তা আমাকে বললো বাবা আপনার ফাদার কিন্তু সবসময় পকেটে একটা সিল রাখতেন। আমি সেই সময় থেকে সবসময় আমি যেখানে যাই আমার সাথে একটা সিল থাকে, যাতে সিলটার জন্য একজন আবার না করতে হয়। তো সুতরাং আপনি শুধু এমপি হইলেই যে মানুষের সেবা করা যায়, অনেক বড় বড় দানবীর, অনেক বড় বড় মহিষী মানুষ, অনেক বড় বড় মহিষী নারী তারা এই দেশে সেবা করছেন, তারা এমপি ছিলেন। তো সবাইকে যার যার অবস্থান থেকে মানুষের সেবা করা, এই দিক দিয়ে সাংবাদিক হিসাবে আপনি আপনার অবস্থান থেকে সেবা করবেন। আমি আজকে মন্ত্রী আছি, এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা আস্থা এবং বিশ্বাস, এখানে বাড়তি কোনো কিছু মানুষ সম্মান করে এটা ভিন্ন জিনিস, কিন্তু মন্ত্রী হিসাবে আমি কোনো সময় মনে করি না অন্য একটা লোকের সাথে আমার কোনো পার্থক্য আছে কিংবা আমি কোনো একটা বেটার পজিশনে আছে এটাও আমি ফিল করি না কোনো সময়। আপনার যত বড় দায়িত্ব থাকবে আপনার কর্তব্য তত বেশি বাড়বে, আমি চেষ্টা করি এই দায়িত্ব থেকে আমার কর্তব্য যাতে আমি করতে পারি, মানুষ যাতে হতাশ না হয় তার প্রতিও আমার শুভকামনা রইল। সে যাতে সে যে দায়িত্ব পালন করতেছে, মানুষের সেবা করতেছে, সে তো আপনাদের সমালোচনাও করে, বিশেষ করে সরকারের নানা নীতির, জনপ্রতিনিধিদের নানা রকম অনিয়মের। সমালোচনা করার রাইট একজনের আছে, কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা যাতে হয়, যে সমালোচনার মাধ্যমে যাতে কোনো কেউ হেয় না হয় এদিকে সজাগ রাখতে হবে। কোনো সমালোচনা কারো ভাবমূর্তি যাতে নষ্ট না করে। বাইরে ভ্রমণটা বেশ ব্যয়সাধ্য হয়ে গেছে তুলনামূলকভাবে পাশের দেশগুলোর তুলনায়,
এবং এই প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকেই এই সময়টাতে কলকাতা মুম্বাই হয়ে মধ্যপ্রাচ্যে যাচ্ছেন এবং অপেক্ষাকৃত কম ভাড়ায়। মাননীয় প্রতিমন্ত্রী, এটা কি আপনার নজরে এসেছে? এটা তো সবসময় নজরে থাকে, যেহেতু এই মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি আর মাননীয় প্রধানমন্ত্রী সবসময় জিনিসগুলো খোঁজখবর নেন। বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে আমি মিটিং করেছি এয়ারপোর্টে। আমাদের সিভিল এভিয়েশনের সম্মানিত চেয়ারম্যান উনি মিটিংয়ে বসেছেন, তাদেরকে নিয়ে আমরা মন্ত্রণালয়ে মিটিংয়ে বসেছি। শেষ পর্যন্ত যেসব দেশ এয়ারলাইন্স অপারেট করে এখানে, তাদের দেশের মান্যবর রাষ্ট্রদূতদের আমরা দাওয়াত দিয়েছি মন্ত্রণালয়ে, কম্বাইন্ডলি বসেছি, ইন্ডিভিজুয়ালি বসেছি। তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে অনেক শ্রমবাজারে অনেক স্বল্প আয়ু মানুষ তারা যায়, এই ভাড়াটা অনেক বেশি হয়। এই ভাড়া নির্ধারণের ক্ষেত্রে অনেকেই মনে করে বিমান, আপনি নিজেও জানেন এটা আমাদের কোনো হাত নাই, আন্তর্জাতিকভাবে এই জিনিসগুলো হয়। একটা লোক বাংলাদেশ বিমানে টিকিট করুক কিংবা আমিরাতে করুক, সে যদি আমেরিকা বসেও টিকিট করে ওইটাও কিন্তু অনলাইনেই টিকিটগুলো হয়। তো সুতরাং এখানে আমাদের কোনো হাত নেই। অনেক লো কস্ট বাজেট এয়ারলাইন্স এখানে এসছে, যেখানে সুযোগ সুবিধা কিছুটা কম কিন্তু কম পয়সা যেতে পারে। আমরাও কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করেছি, অনেকগুলো পারমিশন আমরা দিয়েছি, রিসেন্টলিও দিয়েছি, যাতে কম পয়সায় একজন সম্মানিত যাত্রী তার যেতে পারে বিভিন্ন দেশে। উদ্বেগের ব্যাপার কি এটা না যে যাত্রীরা অন্য দেশ হয়ে চলে যাচ্ছে, যাত্রী হারাবো না আমরা? না, এটা ধরেন আপনার ওইখানে ফ্রিকোয়েন্সি যে পরিমাণ, প্যাসেঞ্জার সেই পরিমাণ না। আপনি বাজারে যদি আপনি মাছ কিনতে যান, মাছের পরিমাণ যদি 5 কেজি হয়, 50 জন লোক হয়, অটোমেটিক্যালি এটার দামটা কিন্তু তখন বেড়ে যায়। মাছের পরিমাণ যখন বেশি হবে, ক্রেতা যখন সেই পরিমাণে অ্যাডজাস্ট করতে পারবে বা সেই পরিমাণে বেশি না হবে, সেই ক্ষেত্রে কিন্তু দামটাও ইয়ে হয়। আমাদের এখানে আমরা ইচ্ছাকৃতভাবে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আমরা বাড়াতে পারছি না। বর্তমানে যে এয়ারলাইন্সগুলো অপারেট করে, অনেক এয়ারলাইন্স কিন্তু পাইপলাইনে আছে, তারা আসতে চায়, কিন্তু আমরা দিতে পারছি না আমাদের অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে। আমরা যখন থার্ড টার্মিনালে চলে যাব তখন কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি অনেক বাড়বে। আজকে যারা সপ্তাহে 60টা করতেছে, এরা হয়তো সপ্তাহে 14টা করবে। সেই ক্ষেত্রে দেখেন যাত্রী চাহিদা অনেকটা কমবে এবং এয়ারলাইন্সের ভাড়াও তখন কমে আসবে। একটা বিষয় অনেকে বলেন যে বাইরে থেকে আসলে পরে এম্বার্কেশন কার্ড পূরণ করতে হয়, এটা কোনো দেশে নাই, আমাদের দেশে এটা এখনও আমরা কেন বজায় রেখেছি মাননীয় প্রধানমন্ত্রী? এম্বার্কেশন কার্ড অনেক দেশে আছে, আমি নিজেও ফিল আপ করেছি, এটা বিমানে বসেই ফিল আপ করতে হয়, নাই বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের অনেক সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করতেছি, যেমন অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন একটা সিস্টেম, এটা একটা অটোমেশন। আপনার ব্রিটিশ থেকে যে সব যাত্রী উঠবে বিমানে, বিমান ওইখান থেকে ছাড়ার আগেই প্রত্যেকটা যাত্রীর হালনাগাদ তথ্য, তার কোনো অ্যাডভার্স কোনো রিপোর্ট আছে কি না, মামলা মোকদ্দমা আছে কি না, সন্ত্রাসের সাথে জড়িত কি না, একজন ভালো লোক হইলে ভালো রিপোর্ট, খারাপ হইলে খারাপ রিপোর্ট, সমস্ত কিছু কিন্তু চলে আসবে। এটা একটা হাই টেকনিক্যাল ইয়ে, এটা আমরা এটার প্রতি অনেক দ্রুত অগ্রসর হয়েছি আমরা। তো সেই ক্ষেত্রে দেখবেন যখন যাত্রী সাধারণ আসবে, আমরা অ্যাডভান্স সব কিছু জেনে ফেলতে পারবো। যদি এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে কেউ জড়িত থাকে, আমরা অ্যাডভান্স প্রিকশনারি মেজার আমরা নিয়ে নিতে পারবো। সুতরাং এইসব টেকনোলজি আমরা তার আসতেছে। বিরূপাক্ষ পাল নামে একজন অর্থনীতিবিদ বাংলাদেশ বিমানের সেবা নিয়ে খুব বিরূপ একটা লেখা লিখেছে, এটা কি আপনার নজরে এসছে? আমাদের ব্যর্থতা নাই আমি এটা বলবো না, যে সম্মানিত যাত্রী উনি বিমানে উঠেছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। উনি প্রত্যাশা অনুযায়ী হয়তো সেবা দেওয়া সম্ভব হয় নাই এবং ওনার লেখা থেকে আমরা নিজেদের শুধরানোর চেষ্টা করব। যে কোনো ধরনের সমালোচনা আমরা খুব পজিটিভলি নেই, যাতে যাত্রী সেবার মান বাড়ে। একজন যখন আমাকে টেলিফোন করে কিংবা পত্রপত্রিকা যখন আমি দেখি, সাথে সাথে এই ব্যাপারে আমি স্বয়ং তাৎক্ষণিকভাবে আমি এমডির সাথে কথা বলি, প্রয়োজন বুঝে ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলি, যাতে সেবার মান অক্ষুণ্ণ থাকে। ওনার এই লেখা, অন্যান্যদের লেখা, আপনাদের সমালোচনা আলোচনা সব কিছু মিলিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। ওনার লেখার থেকে আমরা যাতে ওয়ে আউট বের করা, কীভাবে আরও ভালো সেবা দেওয়া যায়, কোথায় আমাদের বিচ্যুতি, এগুলো আমরা দেখি। জনমনে একটা প্রশ্ন, এবং আপনি জানেন যে এইবারই বাংলাদেশের প্রথম যে বিমানের হজের যাত্রীদের ভাড়ার বিষয়টা উচ্চ আদালত পর্যন্ত করালো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার টেবিল পর্যন্ত এলো, এবং অনেকে এটা বলে যে বিমানের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই তারা বাড়তি টাকা নিচ্ছে, এটা নিয়ে তো দেন দরবার হলোই। আর একটা জিনিস বলা হয় যে এখানে মুক্তবাজার অর্থনীতিটাকে কেন মানে থার্ড ক্যারিয়ারকে ছেড়ে দেওয়া হয় না কেন, এই সব নিয়ে আপনার জবাব কী? তো সবাইকে নিয়ে বসে আমরা কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে আমরা হজ ভাড়াটা নির্ধারণ করি।
মানুষ কান্নাকাটি করে মিছিল করে তারা হজে যেতে পারে না এটার অভিজ্ঞতা থেকে কিন্তু আমি শুরুতেই আমি বিভিন্ন অনেকগুলো মিটিং করেছি হজ মন্ত্রণালয়কে নিয়ে বিমানকে নিয়ে সিভিল এভিয়েশনকে নিয়ে আমরা আগের বছরের তুলনায় আরও 10,000 টাকা আমরা কমিয়েছি গত বছর হজ ফ্লাইট অপারেট করেছে এয়ার ইন্ডিয়া আমাদের চেয়ে গুয়াহাটি থেকে তাদের জেদ্দার ভাড়া ছিল 1,67,000 টাকা গত বছর আমাদের ইয়েতে হট হজ ফ্লাইট ছিল ঢাকা থেকে জেদ্দা 1,40,000 টাকা তো সুতরাং আমরা অনেক সময় বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে ইন্ডিয়ার থেকে আমরা ডবল দাম অথচ ইন্ডিয়া 1,67,000 আমাদের 1,40,000 গুয়াহাটি থেকে ভাড়া কম্পারেটিভলি একটু বেশি আসতেছে ফুয়েল প্রাইস বেড়েছে তারপরে ডলারের কনভার্সন রেট আপনি দেখেছেন এটা কিন্তু অনেক হাই সেই তুলনা ভাড়া অনেক বেশি আসে কোনোভাবে বিন্দুমাত্র অভিচার যাতে কারো উপরে না হয় সুতরাং এই জিনিসটা একেবারেই ঠিক হবে না বাবা যে হজ ভাড়া আমরা বেশি নিয়েছি ইন্ডিয়ার তুলনায় আমাদের ভাড়া অনেক কম বিমানের দুর্নীতিটাকে কতটা লাগাম টানতে পেরেছেন দুর্নীতি হয় নাই বলতে পারবো না কিন্তু দুর্নীতির লাগাম টানার ব্যাপারে আমরা বিন্দুমাত্র শান্তি নেই অনেক ইঞ্জিনিয়ার আমরা চাকরিচ্যুত করেছি অনেকেই কান্নাকাটি করে আসে কিন্তু আমরা হায়েস্ট যে মেজার নেওয়া সেটা আমরা নিয়েছি আমরা চাই একদম করাপশন ফ্রি একটা বিমান হোক এটা দীর্ঘদিনের অব্যবস্থাপনা এগুলো টানতে গিয়ে আমাদেরও খুব কষ্ট হচ্ছে জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমাদের পক্ষ থেকেও আপনারা যদি দেখাতে পারেন কোনোভাবে কেউ কোনোভাবে ইনভলভ আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব প্রয়োজন বোধ আমরা নিজেরাও এখান থেকে সরে যেতে পারতে হবে আপনার সময়ে বাংলাদেশ বিমানের অনেকগুলো নতুন উড়োজাহাজ কমিশনিং হলো তো আবার আপনি ফ্রান্সের সাথেও চুক্তি করলেন এয়ারবাসের সাথে এবং বোয়িং আবার পাল্টা সংবাদ সম্মেলন করে বলল এতে আপনাদের অর্থাৎ মন্ত্রণালয়ের বিমানের ব্যয় অনেক বেড়ে যাবে এটাকে কি মানে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে যে দেশ স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কেনাকাটা করবো না এটা কি তার বহিঃপ্রকাশ নাকি অন্য কোনো বিষয় জেনারেল একটা কথা বলেছেন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছেন এটা শুধু বিমান কেনার ক্ষেত্রে না ইন জেনারেল একটা কমেন্ট উনি করেছেন বোয়িংয়ের ক্ষেত্রে সেটা বলা যাবে না কারণ আমাদের ফ্লিট কিন্তু কমপ্লিটলি ফুল অফ বোয়িং এয়ারবাস কিনা এয়ার অর্থ হইল বোয়িংয়ের সাথে যে ইয়ে বিচ্ছেদ থাকতো না আমরা প্রয়োজন বুধ বোয়িংও কিনব বোয়িং তো আমাদের আছে 21টা আমাদের ফ্লিটে আমাদের জাহাজ এবং সবগুলোই বোম্বার্ডিয়ারের ডোমেস্টিক কয়েকটা ইয়ে ছাড়া তিনটা ছাড়া আর সবগুলোই বোয়িংয়ের সুতরাং বোয়িংয়ের খুবের কোনো কারণ থাকতে পারে না আর এয়ারবাসের বিমানের দিকে যাওয়া সবাই তো যাচ্ছে সুতরাং আমাদের এখানে এয়ারবাস থাকবে না তাও তো হতে পারে না এগুলো ফ্লিটে বর্তমানে আছে সেগুলো তো বোয়িংয়ের সুতরাং তাদের সংবাদ সম্মেলন করাটা কতটুকু যাচ্ছে এটা আমি জানি না খুব বিক্ষোভের কোনো কারণ এখানে নাই মনে হলো যে বোয়িং আপনাকে একটু চ্যালেঞ্জ দিল সংবাদ সম্মেলন করে না চ্যালেঞ্জ দেয় নাই বোয়িং এখনও যোগাযোগ তাদেরও আছে তারা আসতেছে তারা বিভিন্ন প্রেজেন্টেশন দিচ্ছে আমাদের যখন প্রয়োজন হবে আমরা বোয়িং থেকেও নিব আমাদের প্রয়োজন এয়ারবাস থেকে আমরা নিব সুতরাং এটা কেউ মনে পড়ি না আমাদের প্রয়োজন যেখানে হবে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে বিমানের স্বার্থ রক্ষা করে যেখান থেকে প্রয়োজন আমরা সেখান থেকে নিব আমরা বোম্বার্ডিয়ার থেকে নিয়েছি কানাডার আমরা তিনটা নতুন নতুন নিয়েছি বোয়িংয়েরও আমরা আরও বেশি নেওয়ার সম্ভাবনা ছিল যদি কোভিড সেই সময় না হইতো আমরা হয়তো ইতিমধ্যে আরও অনেকগুলোই নিতাম আমরা এয়ারবাস থেকে নিল বোয়িং থেকে নিব না এই ধরনের কোনো ইয়ে নাই আমাদের প্রয়োজন আমাদের স্বার্থ যেখানে থাকবে আমরা সেখানে তাদের সাথে ব্যবসা করব এই ডাবাডোলের মধ্যে যুক্তরাষ্ট্র আবার ভিসা নীতি নিয়ে নতুন একটা ডিক্লারেশন দিল একজন রাজনীতিবিদ হিসাবে এটাকে আপনি কী চোখে দেখছেন নির্বাচনের সাথে ভিসা পদ্ধতির কী সমন্বয় আমি ঠিক বুঝি না এটাকে এত গুরুত্ব দিয়ে দেখার কোনো কিছু আছে বলে আমি মনে করি না এটা স্যাংশন খুব একটা নেতিবাচক ইয়ে আসবে আমি মনে করি না আর আমরা মুক্তিযুদ্ধ করেছি মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি তারা যদি প্রয়োজন মনে করে ভিসা দেওয়ার পরেও একজনকে ভিতরে ঢুকতে না দিতে পারে ভিসা পাওয়ার অর্থ এই নয় যে আমি ইংল্যান্ডের ভিসা পেয়েছি আমি ইংল্যান্ড ঢুকতে পারবো তারা কিন্তু এয়ারপোর্ট থেকে আমাকে ফিরাই দিতে পারে ইভেন আমেরিকার ভিসাপ্রাপ্ত অনেক লোক কিন্তু আমেরিকা যেতে নাও যাইতে পারে আমরাও আমাদের দেশে আমাদের রাষ্ট্রীয় প্রয়োজনে আমাদের সেফটি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমরাও তো রেস্ট্রিকশন আনি না এটা যার যার নিজস্ব ব্যাপার তো যখন সেই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো দল কিংবা কোনো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে কোনো ব্যক্তি যদি মনে করে আমেরিকা যদি মনে করে এই ব্যক্তির অবস্থান আমেরিকার মধ্যে আমেরিকার জন্য নিরাপদ না তারা সেই রেস্ট্রিকশন আনতে পারে আমাদের দেশও যদি মনে করে কোনো একজন ব্যক্তির আগমন আমাদের দেশের জন্য শুভকর না তো সেই ক্ষেত্রে বাংলাদেশও সেই রেস্ট্রিকশন আনতে পারে জনাব মাহবুব আলী এটা অনেকেই জানে না যে আপনি সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী
এটা কি হারিয়ে যাচ্ছে নাকি? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যখন শপথ নেই, শপথ নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইসেন্স এটা এটা স্থগিত হয়ে যায়। তো সুতরাং সেই ক্ষেত্রে অ্যাডভোকেট পরিচয় এই অ্যাসাইনমেন্টের সাথে সম্পৃক্ত না হওয়াটাই ভালো। এরপরও হারিয়ে যাওয়ার না, আমাদের মূল পেশা যেহেতু ওইটা, আমাদেরকে আবার ফিরে যেতে হবে ওইখানে, ওইটাই নিয়েই আমরা গর্ব করি। এটা তো টেম্পোরারি টাইম বি। আপনি তো শুধু একজন বিজ্ঞ আইনজীবী নন, আপনি বারের নেতৃত্ব দিয়েছেন। আমার 30 বছর যাবৎ এই আইন পেশা। আমার আমার অন্য কোনো পেশা ছিলও না, আমি 100% নির্ভরশীল ছিলাম আমার এই আইন পেশার উপরে। তো সুতরাং সর্বক্ষণ শপথ নেওয়ার পর থেকে যেদিন আমি মন্ত্রণালয়ে আসি সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত আমি আইন পেশার শূন্যতা অনুভব করি। বারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, পরবর্তীকালে সেক্রেটারি হয়েছি এবং সেখানে চেষ্টা করেছি কন্ট্রিবিউট করার। আপনার জন্ম হয়েছে হাওড় অঞ্চলে, আপনি লেখাপড়া করেছেন কিছুটা সময় ব্রাহ্মণবাড়িয়ায়, সেইটার কি পটভূমি ছিল? গ্রামে লেখাপড়া করেছি, মেট্রিক পাস করার পরে ব্রাহ্মণবাড়িয়া কলেজে। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমার একটা সাংঘাতিক আত্মিক সম্পর্ক। আমার আমার বাবাও যখন পার্লামেন্টের মেম্বার ছিলেন, উনি আসার পথে আমাদের বাড়ি থেকে আগে ব্রাহ্মণবাড়িয়া আসতে হইতো, ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে ঢাকা আসতেন, আবার পার্লামেন্ট শেষে উনি ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে একরাত্র থাকতেন। সেখানে আলিয়াজম সাহেব ব্রাহ্মণবাড়িয়া তখনকার গভর্নর ছিলেন এবং অন্যান্য রাজারা ছিলেন, তারা একরাত্রে আবার আড্ডা সাড্ডা দিয়ে তারপর যার যার বাড়িতে যেতেন। আমিও যেহেতু ব্রাহ্মণবাড়িয়া পড়াশোনা করেছি, আমি ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্র সংসদে জিএস ইলেকশন করেছি। আমার বন্ধুবান্ধব আছে ওইখানে, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন ব্রাহ্মণবাড়িয়ার, তারা অনেকেই আমার অগ্রজ, অনেকেই আমার পথ প্রদর্শক এবং অনেকেই আমার অনুজ আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলু বাতাস, ব্রাহ্মণবাড়িয়ার দুলিকোনা সব কিছু আমি আজকের এই পর্যায়ে আসার পিছনে এর অবদান অনেক বেশি। আপনি ছাত্রলীগ করেছেন দুর্দান্ত সময়টাতে, আপনার জীবনে প্রেম কোন সময়টা এসেছে? যেহেতু একটা কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আমরা অগ্রসর হয়েছি, আমাদের জীবনে সেই সময়টুকু আমরা পাই নাই প্রেম ভালোবাসা করার। প্রেম মানুষের জীবনে সবারই আসে, কিন্তু এই যে বাড়তি সময় পাওয়া, সারাক্ষণ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, পড়াশোনার সাথে সম্পৃক্ত ছিলাম, সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম, সুতরাং ওই পাঠটা আমাদের জীবনে অনেকটা উজ্জ্বল ছিল, এটা গুরুত্ব নিতে পারে নাই, ওই পাঠটা আমাদের সময় নিতে পারে নাই জীবন থেকে। মানে প্রেম আসেনি? আসলেও খুব গণ্য, সেগুলোর প্রতি নজর দেওয়ার সময় আমাদের হয় নাই। আমার বাপ মৌলানা ছিলেন, দলের যত কর্মী ছিল তাদের একটা ওসিয়ত ছিল যে মৃত্যুর পরে যাতে জানাজা আমার বাপে পড়ায়। আমার বাপ জানাজা পড়িয়েছেন তাদেরকে, সবাইকে কবরস্থ করেছেন। সুতরাং এগুলো আমার সামনে দেখা সব কিছু। আমার বাবার সাথে অনেকেই জীবিত, তাদের খোঁজখবর আমি নেই, তাদেরকে নিয়েই আমি চলি। আমি প্রায় 2004 থেকে প্রতিনিয়ত, এমন কোনো সপ্তাহ নাই আমি জানি নাই, আমার বাবার একটা ওসিয়ত ছিল, দুইটাই ছিল ওনার। একটা হইলো আমি যাতে সুপ্রিম কোর্টে উকালতিটা করি, যেহেতু উনি ফাইন্যান্সিয়াল কোনো সাপোর্ট আমাকে দিতে পারেন নাই, সরাসরি বলতেন না, কিন্তু আমাদের ওইখানে যুক্তফ্রন্টের আইনমন্ত্রী ছিলেন নাসিরুদ্দিন চৌধুরী সাহেব, ওনাকে দিয়ে আমাকে বলাইতেন যাতে আমি ঢাকায় থাকি। আমি চেষ্টা করেছি, ঢাকায় আমি উকালতি করেছি, আমার জীবনে যতটুকুই হয়েছে এই প্রফেশন দিয়ে। আর দ্বিতীয় একটা ওসিয়ত ওনার ছিলেন যে আমি যখন দেখছি যে আমি উকালতি করতে পারতেছি, কোনো অসুবিধা হয় না, চলতে পারতেছি, আমার বাপকেও কিছু টাকা পয়সা দিচ্ছি, এলাকায় বাড়িতে গেলে বাজার টাজার করে দেই, তখন বুঝতে পারছেন যে টাকা পয়সা তেমন প্রবলেম নাই, তখন বললেন যে এলাকায় যাতে আমি যাই প্রতি সপ্তাহে না হোক তো 2 সপ্তাহে একবার, আমার ইনকামের একটা অংশ যাতে এলাকার মানুষ পায়। আমি 2004 থেকেই কিন্তু আমি যা কিছু ইনকাম করেছি, আমি যতটুকু আমি দুই পকেট ভরে আমি এলাকায় গেছি। অনেকে হয়তো তার 10,000 টাকা দরকার, আমি হয়তো 2,000 টাকা তার সাথে শেয়ার করতে পেরেছি। এই চাহিদাটা আমার বাপের ছিল, আমি বর্তমানেও চেষ্টা করি এটা যাতে অব্যাহত থাকে। দায়িত্ব নেওয়ার পরে খুব অল্প দিনের ভিতরে আমরা অনেকগুলো রিফর্ম এনেছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনা। উনি সবসময় খোঁজখবর রাখেন এভিয়েশনের প্রতি, উনি অনেক দুর্বল, আপনারা দেখেছেন প্রত্যেকটা এয়ারপোর্ট নতুনভাবে সাজিয়েছেন, ডোমেস্টিক এবং আন্তর্জাতিক সবগুলাই, এবং বিমান বহরে উনি আমাদের 21টা একদম তারুণ্যযুক্ত বিমান, এর মধ্যে আবার রিসেন্টলি উনি ওনার নির্দেশনায় বিমান সামনের দিকে এগোচ্ছে, আমাদের ফ্লিটে আরও 10টা বিমান সংযোগ করার যে নির্দেশনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এসছে, আমরা আরও এক্সপ্যান্ড করতেছি আমাদের ফ্লিট। এই সব কিছুই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক নির্দেশনা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই উন্নতিটা হয়েছে। আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা আছে, 1 এবং 2 নম্বর টার্মিনালে আমাদের 6টা কনভেয়ার বেল্টের মধ্যে 5টা অপারেশনে আছে,
যখন একসাথে 10টা বিমান নামে সেই ক্ষেত্রে একটা বিমানের লাগেজ রিলিজ করার পরে আরেকটা বিমানের লাগেজ আনতে হয়, সেই ক্ষেত্রে হয়তো কিছুটা ব্যত্যয় ঘটে। কিন্তু আমাদের এরপর আমরা চেষ্টা করেছি 18 মিনিট থেকে 45 মিনিটের ভিতরে সমস্ত লাগেজগুলো বুঝিয়ে দেওয়া। আমাদের থার্ড টার্মিনাল অপারেশনও যাবে অক্টোবরের মধ্যে, সেই ক্ষেত্রে আমাদের কনভেয়ার বেল্ট প্রায় 26টা হবে, অনেকগুলো বিমান একসাথে আসতে পারবে, যাত্রী সেবার মান উন্নত হবে। আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থার্ড টার্মিনাল অলমোস্ট সব কিছু মিলিয়ে অন্যান্য প্রকল্পগুলো সহ প্রায় $3 বিলিয়ন এই প্রজেক্ট। এইটা যখন হবে একটা অত্যাধুনিক বিমানবন্দর, দেশের মানুষও খুশি হবে, বহির্বিশ্বে আমাদের মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। শুধু এটা না, আমাদের কক্সবাজার বিমানবন্দর ল্যান্ড রিক্লেম করে সমুদ্রের মধ্য দিয়ে 10,700 ফিট রানওয়ে বাড়ানো, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা। এবং পর্যটন নগরী কক্সবাজার, বিদেশ থেকে সরাসরি পর্যটকরা আসবে বিমান নিয়ে। এটা যেহেতু রুটের মধ্যে পড়েছে, এখানে যাতে একটা রিফুয়েলিং সেন্টার হিসেবে সবাই ব্যবহার করতে পারে, সেইভাবেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি আমরা। তো সুতরাং সব কিছু মিলিয়ে বাইরের যশোর এয়ারপোর্ট আমরা নতুন টার্মিনাল করেছি, সৈয়দপুরে নতুন টার্মিনাল করেছি। অনেক যাত্রী প্যাসেঞ্জার যারা যায় পরিচিত অথবা আমার নাম্বার নিয়ে তারা আমাকে টেলিফোন করে, তারা অনেক খুশি এত সুন্দর টার্মিনাল থেকে। তো সবগুলো বিমানবন্দরই আমরা নতুনভাবে সাজিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। এটা একটা ইচ্ছা, একটা স্মার্ট এভিয়েশন উপহার দেওয়া। আমরা স্মার্ট এভিয়েশনের প্রতি অনেক দূর আমরা অগ্রসর হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।